আসসালামু আলাইকুম, আমরা এখন দেখবো ড্র ফ্রেমের মোটর থেকে কিভাবে ডেলিভারিতে গিয়ারিংটা যাবে এবং ড্র ফ্রেমের মোটর থেকে কিভাবে ইনপুটের বা ফিডের গিয়ারিং। তো প্রথম ব্যাপার দেখতে পাচ্ছি এখানে একটা মোটর আছে, এইখান থেকে এই দুইটাতে যাবে, এটা থেকে এটা, তারপরে এটা যাবে। এখন এই জায়গাটা, এটার একটা শ্যাফট আছে ভিতরের দিকে, তো এই শ্যাফটের ওই পাশ থেকে, মানে এই শ্যাফটের ওই পাশ থেকে আমার ইনপুটের গিয়ারিং সিস্টেম শুরু হবে। এই যে পুলিটা, এটা দিয়ে আমার আউটপুটের গিয়ারিং সিস্টেম। তো যেহেতু এই সাইডে আছে, আমি আউটপুটটা আগে দেখাচ্ছি। তাহলে আমার মোটর, তারপরে এটা, তারপরে পুলি ধীরে ধীরে ওদিকে যাচ্ছে। কোন দিকে যাবে? এই যে এটার মধ্যে আসবে। ব্যাপার হচ্ছে যে এইটার সাথে, এই যে গিয়ারটা, এটার সাথে কিন্তু তিনটা জিনিস একসাথে কানেক্টেড। ওকে, তিনটা, একটা একই বেল্টের আন্ডারে তিনটা, কিন্তু একই বেল্টের আন্ডারে তিনটা, একই বেল্টের। ওই যে মোটর, মোটর থেকে পরে প্রথমে এটাতে আসলো, এরপর একই বেল্টের আন্ডারে তিনটা। ওকে, তো এইখানে হচ্ছে কি, আমার যাওয়া লাগবে মেইনলি ডেলিভারি রোলারে। ডেলিভারি রোলার হচ্ছে কি, এটা ডেলিভারি রোলারটা হচ্ছে এটা, আর আমি আছি এখন এই জায়গায়। এখন এখান থেকে এখানে আমি যাবো গিয়ারিং এর মধ্যে, তো এটা দিয়ে আসবে, দুই নম্বরটা দিয়ে আসে, এইখানে আসলো, এটার মাধ্যমে চলে যাবে। এটা একটা ইন্টারমিডিয়েট, এটা আমরা স্কিপ করতে পারি, বাট ছবিতে এটা আঁকতে হবে। এটাই যাবো, এটার থেকে এটাই গেলাম। এইবার এইটার থেকে কিন্তু নিজ দিয়ে চলে যাবে এই সাইডটাতে, আমার ডেলিভারি লটটা এখানে দেখানো ছিল। তাহলে কি হলো ঘটনাটা, আমার মোটর থেকে আসলো এই জায়গাতে, এই জায়গায় আমি তিনটা পাবো, এখানে একটা, এখানে একটা, এই সাইডে একটা আছে, দেখা যাচ্ছে না। তো একদম যেটা এই পাশে, একদম আউটপুট সাইডে যেটা, ওইটার থেকে, ওইটার শ্যাফটের মাধ্যমে আমার আসবে বাইরে এখানে, এটার মাধ্যমে যাবে এটাতে, এটার পরে এটার যেই ইটা আছে, যে এটার যেই সাইডে শ্যাফটা, এটা চলে যাবে আমার এই এইখানে, যার নিচেই হচ্ছে আমার ডেলিভারি রোলার দুইটা। ওকে, একটার থেকে আরেকটা ওই গিয়ারিং এর মাধ্যমে কানেক্টেড। এটা হচ্ছে আমার ডেলিভারির যে গিয়ারিং। ওকে, ফার্স্ট অফ অল যদি একবার সামারি করি, মোটর, এরপরে এই জায়গাটা এভাবে আসবে, যাওয়ার পরে ডেলিভারি, এই আর কি হিসাব। এখন আমরা দেখবো হচ্ছে সেই মোটর থেকেই কিভাবে আমার ফিডে যাওয়া লাগবে। ওকে, ঠিক আছে, দেখবো ড্র ফ্রেমের মোটর থেকে ইনপুট সাইড বা ফিড সাইডের যে গিয়ারিংটা। ফার্স্ট অফ অল আমার এখানে মোটর, মোটর থেকে এই যে একটা, এই একটা, এটার একদম ওই পাশে চলে যেতে হবে আমার ফিডের জন্য। যে শ্যাফটা পাস করছিলাম ফোর্স, সেটা হচ্ছে এই শ্যাফটা, এখানে আসলো, এখানে তিনটা কানেক্টেড। তো ডিরেক্টলি এটার থেকে কিন্তু এটাই যাবে। ওকে, এটার থেকে ডিরেক্টলি এটাই যাবে, এটা সিম্পলি একটা ইন্টারমিডিয়েট, আমরা এটা স্কিপ করবো চিন্তায়। এখন এটার সাথে আবার এখানে গিয়ার, ওটা দিয়ে এই জায়গাটা কানেক্টেড, এই যে ঘুরছে, এই যে এটা, এটার পিছনে আবার আরেকটা গিয়ার আছে, ওটা দিয়ে এই জায়গাটা কানেক্টেড, এখানে আরেকটা গিয়ার ঘুরছে, এই যে এই জায়গাটা ঘুরছে। অ্যান্ড এটার ভিতরে কিন্তু, এটার ভিতরে কিন্তু, এই যে এটার ভিতরে কিন্তু এইখানে যে আমার আলটিমেট যে ফিড রোলারটা, সেইটা এই গিয়ারের শ্যাফটে ফিড রোলারটা। তাহলে কি হলো, আমি দেখতে পাচ্ছি এখানে ছিল আমার মোটর, মোটরের উপরে উঠলো একটা গিয়ার বা সরি একটা বেল্ট, ওদিকে বেল্ট দিয়ে এখান থেকে চলে আসলো এই শ্যাফটের মাধ্যমে এই গিয়ারে, গিয়ারের পরে এটা, এটার পরে চলে যাচ্ছে এটায়, এটার পরে ভিতরে যায় এটা, হ্যাঁ অবশ্যই ভিতরে থাকতেই হবে একটা ছোট করে। তো এরপরে চলে যাবে ওইটাতে, ওই উপরের যে পার্টটা, উপরের যে শ্যাফটা, ওইটা হচ্ছে মেইনলি আমার ইনপুটের শ্যাফট বা ফিড রোলারের শ্যাফট।